ঔজ্জ্বল্য হারিয়ে ফেলছে পৃথিবী খুব দ্রুত, আর সেটাই আরও বেশি অভিশাপ হয়ে উঠছে। পৃথিবীর জ্বর আরও বেড়ে যাচ্ছে, উষ্ণতর হয়ে উঠছে। গ্রিনহাউস গ্যাসের নির্গমন লাফিয়ে লাফিয়ে বাড়ার দরুন জলবায়ু পরিবর্তনের জন্য। সাম্প্রতিক একটি গবেষণা এই খবর দিয়েছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা জিওফিজিক্যাল রিসার্চ লেটার্সে। গবেষণাপত্রটি জানিয়েছে 1998 থেকে 2917 এই 20 বছরে পৃথিবীর ঔজ্জ্বল্য প্রতি বর্গ মিটারে আগের বছরগুলির চেয়ে অর্ধেক ওয়াট করে কমে গিয়েছে। শতাংশের হিসাবে আগের বছরগুলির চেয়ে পৃথিবীর ঔজ্জ্বল্য কমেছে 0.5%, যার অর্থ সূর্যালোক আগের চেয়ে নীলাভ এই গ্রহ কম পরিমাণে প্রতিফলিত করছে। কেন কেন এমন হচ্ছে তার কারণও খুঁজে বার করেছেন গবেষকরা। তারা দেখেছেন এই 20 বছরে পৃথিবীর মহাসাগরগুলির তাপমাত্রা আগের চেয়ে অনেকটাই বেড়েছে। তার ফলে সেই মহাসাগরগুলির উপরের মেঘ আগের চেয়ে অনুজ্জ্বল হয়ে পড়েছে। মেঘের ঔজ্জ্বল্য হারানোর জন্যই পৃথিবী সূর্যালোক আগের চেয়ে কম পরিমাণে প্রতিফলিত করছে মহাকাশে। তাই সেই সূর্যালোক পৃথিবীর তাপমাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। পৃথিবী কতটা সূর্যালোক প্রতিফলিত করছে তা বুঝতে গবেষকরা খতিয়ে দেখেছেন পৃথিবী তার উপগ্রহ চাঁদকে কী পরিমাণে আলোকিত করছে। সাধারণত সূর্যালোকের 30% পৃথিবী প্রতিফলিত করে ফিরিয়ে দেয় মহাকাশে। গবেষণাপত্রটি জানিয়েছে এই পরিমাণ 1998 থেকে 2017 সালের মধ্যে 0.5% কমে গিয়েছে, আর সেটা কমেছে মূলত 2015, 2016 এবং 2017 সালে। মূল গবেষক নিউ জার্সি ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক তাত্ত্বিক পদার্থবিদ ফিলিপ গুডে বলেছেন, প্রতিফলনের পরিমাণ কমে যাওয়ার 3 বছরের খতিয়ান দেখে আমরা অবাক হয়ে গিয়েছি। এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল উষ্ণায়নের জন্য পৃথিবী হয়তো আরও বেশি পরিমাণে সূর্যালোক প্রতিফলিত করছে মহাকাশে, কিন্তু আমাদের গবেষণার ফলাফল উল্টো কথাই বলেছে। তো এই ছিল এই মুহূর্তের একটি তথ্যমূলক ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।